উপসাগরত সৃষ্টি হওয়া রিমালর আতঙ্কত কপিছে বঙ্গর উপকূলীয় অঞ্চল। উত্তর পূব অসমতো বতরার বিধি পথালি আরম্ভ হয়েছে। বঙ্গর সীমান্তবর্তী এলাকাত ধুমুহা বরষুণের আশঙ্কা। সপ্তম হয়েছে অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। দুটা দিনের বাবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সতর্কবাণী অসমবাসীলৈ। ধুমুহা বরষুণের আশঙ্কা থাকা সাতখনক জেলাত দুদিনের বাবে রেড এলার্ট জারি করা হয়েছে। জেলা কেখন চিরাং, গোয়ালপাড়া, বাক্সা, ডিমা হাসাও, কাছাৰ, হাইলাকান্দি আর করিমগঞ্জ। একদরে প্রবল বরষুণের আশঙ্কা করে এগারোখন জেলাত জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট। জেলা কেখন হয়েছে ধুবুরী, দক্ষিণ হালমারা, বঙাইগাঁও, বজালি, তামুলপুর, বরপেটা, নলবাড়ী, মরিগাঁও, নগাঁও, খোজাই আর পশ্চিম কার্বি আংলং। উল্লেখযোগ্য যে নিশার ভাগলে অসম মেঘালয়ের উপরে প্রবল বৃষ্টিপাতর লগতে ঘণ্টাত 60 কিলোমিটার বেগত বতাহর সম্ভাবনা প্রকাশ করেছে বতর বিজ্ঞান কেন্দ্রয়। যিকোনো পরিস্থিতি মোকাবিলা করবলৈ অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে প্রকাশ করেছে সতর্কতা। গুৱাহাটীর ক্ষেত্রতো কামরূপ প্রশাসনক সষ্টম করে নির্দেশনা জারি করা হয়েছে। এফালে গুৱাহাটীর পৰা কলিকতালৈ যাবলগীয়া 14খন বিমান বাতিল হয়েছে বর্ঝাৰ বিমানবন্দরত। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্দেশনা অনুসরি দুটা দিনের বাবে বন্ধ হল আভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের সকলো সেবা। খারাপ লাগছে, যেতে পারলাম না আমরা, যে গোবিন্দ মন্দির, দোল, উমানন্দ মন্দির যাব ভাবছিলাম, সেটা সেখানে যেতে পারলাম না। মোৰ অসুবিধা হব, ইমান দূর ঘুরি যাব লাগে, সাংসারী ইমসত কাম করো, তো ইমান দূর ঘুরি যাওয়াতো মোৰ অলপ কারণে অসুবিধা হয়। সময় যথেষ্টখিনি লাগে, ইয়ারপরে যাওঁ। রিমেল আহি আছে, এইটো কারণে বন্ধ করা বলে কৈছে তেওঁলোকে। ভালেই বাৰু, সেফটি কারণে বন্ধ করেছে বাৰু। হঠাৎ গুৱাহাটী উত্তর গুৱাহাটী সংযোগী চাৰিটা জাহাজ ঘাটৰ 12খন ফেৰি সেৱা বন্ধ হোৱাৰ বাবে অধিক অসুবিধাত পৰিছে যাত্রীসকল। চারিটা ঘাটত টিপবুর বন্ধ করে রাখা হয়েছে রাতেপার, আর প্রত্যেকে নিজের নিজের কামত ব্যস্ত হয়ে আছে। জাহাজ আমার চলাচল করা টিপ আমার মধ্যমহল ঘাটের 13টা টিপ আপ ডাউন, 26 টিপ আপ ডাউন হয়। ঠিক তেনেকে রজাদুয়ার মাঝগাঁওর আছে 17টা টিপ। আমি জাহাজবর বান্ধা চাষা আর ইফালের পর সিফালে নিয়ে যত বেশি জাহাজ আছে কম ঠাইতে আমি লই গেছো, যাতে বেশি বহল করে না থাকে, যেহেতু পানির লেয়ারটা ইয়াত বেয়া। আপনার দেখাই পাইছি ইয়াত বালি যথেষ্ট বেশি আছে, আমার পানির লেয়ার কম আছে, ইয়াতে 1.5-2 ফুট পানি ধরা আছে, আমি বহুত মাজলৈ লৈ যাব লগা আছে। একেদরেই পশ্চিমবঙ্গ বাংলাদেশত আতঙ্ক সৃষ্টি করা রিমালে অসমত বিস্তর ক্ষতি করব পৰা অঞ্চলৰ বাবে সষ্টম হৈ আছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। SDRF NDRF বাহিনীর লগতে প্রায় কেইখন জেলার প্রশাসনলৈ দিয়া হৈছে জাননী। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।